কিভাবে ব্যাটটা তৈরি হয় কিংবা কি কাঠ দিয়ে তৈরি হয় টোটালটা বলবেন এগুলো মিল থেকে আমরা সাইজ অনুযায়ী কেটে নিয়ে আসি তারপর বাড়ি এনে নির্দিষ্ট একটা সাইজে আমরা এগুলো আবার সেকশন করে কেটে নিই নিয়ে পরে এগুলো ট্রিটমেন্ট করে রোদে শুকাতে দিই শুকানোর পর ছয় মাস মতো পর কাঠটা শুকায় যায় শুকানোর পর আমরা এই কাঠগুলো এখানে নিয়ে আসে এই যে আপনি দেখতেছেন যে সিলাই করে এই যে ডান্টি ভরে এগুলো আঠা দিয়ে লাগানো হবে হওয়ার পরে ওই পাশে জান্দা দিয়ে সাসা সাসা করে কমপ্লিট করা হবে কমপ্লিটের পর আবার এখান থেকে আরেক জায়গা যাবে যে সেখানে যে আবার আরেকটা ধাপ আছে সেই ধাপে মালগুলো ফুটিং ফিনিশিং রং সং স্টিকার দিয়ে শেষ করে তারপরে মার্কেটে যাওয়ার উপযোগী হবে আচ্ছা টোটাল একটা ব্যাট তৈরি হইতে কতদিন টাইম লাগে একটা ব্যাট তৈরি হইতে আপনার মিনিমাম যদি আমাদের এই যে শুকনা কাঠ এইভাবে থাকে তাহলে আমাদের সময় লাগে দুই দিন কমপ্লিট করতে প্রায় পাঁচ দিন লেগে যায় আচ্ছা আর এই এটা কি গাছের কাঠ এটা হচ্ছে পিটুলি কাঠ বলি আমরা পিটুলি কাঠ পিটুলি গাছ বলে এটা আচ্ছা ওই গাছ কি আপনারা কেনেন আমরা কিনি আমরা আমাদের ওই যে মিলে আমাদের পাটি আছে ধরা আছে পাটি ওনারা আমাদের রিজার্ভ কার্ড দেয় আমাদের জিনিস বিভিন্ন জায়গার থেকে জোগাড় করে আনে এনে আমাদের দেয় ওরা আর কি ওদের কাছ থেকে নিয়ে হয় কয় রকমের ব্যাট তৈরি হয় ব্যাট তো আপনার জিরো সাইজ থেকে শুরু করে ফুল সাইজ পর্যন্ত আবার ফুল সাইজের ভিতর মনে করেন প্রায় আট দশ রকম কোয়ালিটির মাল আছে এই এই ব্যাট দিয়ে কি প্রফেশনাল ক্রিকেট খেলা যাবে না প্রফেশনালগুলো ওগুলো আলাদা ওগুলো ইংলিশ উইলো কাঠের হয় আসলে ইংলিশ উইলো কাঠটা বাংলাদেশে হয় না এটা আপনার বরফ অঞ্চল হয় যেখানে শীত প্রধান দেশ ওই সব অঞ্চলে এই গাছগুলো জন্মে তা এগুলো আমাদের দেশে যেহেতু হয় না সেহেতু আমরা এগুলো পাই না আমরা চেষ্টা করতেছি কাঠটা ইম্পোর্ট করার যদি হয় তাহলে আমরা ওইগুলো দিয়ে আন্তর্জাতিক মানে ক্রিকেট ব্যাটগুলো তৈরি করতে পারবো আর এই এইগুলো তাহলে এই বাচ্চাদের খেলনা বাচ্চাদের খেলনা বড়রা খেলে খালি অনলি আমাদের এইটা দিয়ে কাঠ ডুজ যারা ওই যে আন্তর্জাতিক প্লেয়াররা যে বলটা খেলে ওইটা দিয়ে খেলা যাবে না আর বাদ বাকি সব খেলতে হবে থ্রি স্টার ফাইভ স্টার রাবার ডুজ টেপ টেনিস সব খেলতে হবে